গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড ট্যাক্সের বিভিন্ন ফরম্যাট করা যায়, তো ট্যাক্সটাকে কিভাবে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ফরম্যাট ইউজ করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্যাক্সটাকে কিভাবে বিভিন্ন কালারে এবং শুধু ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে বিভিন্ন কালারে ইউজ করা যায়। তো চলুন আমরা দেখে নেই, যেমন আমরা আবার নতুন করে শুরু করি। আমাদের গত ইয়েটা কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের গত, এটা আমি কেটে গতটাতে আমি করি, এটা হচ্ছে আমাদের গত গত টিউটোরিয়াল, যেটার ভিতরে আমরা আপনাদেরকে দেখাইছিলাম বিভিন্ন ট্যাক্স কিভাবে স্ট্রং, ইটালিক, মার্ক, তারপর আন্ডারলাইন, আবার কিভাবে কিভাবে সুপার স্ক্রিপ্ট আবার সাবস্ক্রিপ্ট করা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্যাক্সের ভিতরে, মানে ট্যাক্সের ভিতরে কালার এবং ট্যাক্সের শুধু ট্যাক্সের পেছনের অংশটাকে কালার করা যায়। যেমন আমি যদি এই লাইনটা ইউজ করি, তাহলে শুধু এই লাইনটার, এই লাইনটার পিছনে কালারটা ইউজ হবে এবং শুধু এই লাইনটার কালারটা ইউজ হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করা যায়। তো আমি এই অংশটা কেটে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এটা করবো, লিখলাম H2/H2, ঠিক আছে, এটা একটা আমার পেজ হইলো। তারপরে আমরা রান করে দেখি এবার লঞ্চ কি হয়। যেহেতু আমার কিছু নাই, শুধু বাংলাদেশ লেখাটা আছে, শুধু বাংলাদেশটাই শুরু করবো, আর কিছু নাই, আমি বডিতে কিছু দেইনি। আমি একটা হেডলাইন লিখতেছি, হেডলাইনটার কালারটা হবে কালার ইজ ইউজিং বাই, সরি, ইউজিং বাই রিড। আচ্ছা দেখি আমার লেখাটা কি হয়। এই যে দ্য কালার ইজ ইউজিং বাই রিড। তো এটার পিছনে শুধু আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় আবার লিখবেন স্টাইল, তারপরে সমান সমান দুইটা ইনভার্টেড কমা দিবেন, ইনভার্টেড কমার ভিতরে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আপনারা এই জায়গায়, কি কালার দিতে পারেন, পিছনের কালারটা আমরা রেড দিই, দিলাম, তারপরে আমরা সেভ দেই কন্ট্রোল এস দিয়ে। তারপর আমরা একটু রিফ্রেশ করে দেখি ব্রাউজারটা কি দেখায়। ও সরি, এই জায়গায় দুইটা সেমিকোলন দিতে হবে। এবার আমরা সেভ করি। ব্যাকগ্রাউন্ড কালার ইজ রিড, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার রিড, ঠিক আছে, হচ্ছে না কেন। ও সরি সরি, আমাদের এই জায়গায় স্টাইল লেখার ক্ষেত্রে আমি এই জায়গায় এলটা দেইনি, আমার এই যে বানানটা ভুল হয়েছে, যে কারণে আমাদের এটা আউটপুটটা দেখাচ্ছে না। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিফ্রেশ দেই। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা, শুধু ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা কালার চেঞ্জ হয়েছে রিড। তো আমরা যদি এইভাবে আরও করি, যেমন আমি আবার দ্বিতীয় লাইনে দেখি, স্টাইল দুইটা ইনভার্টেড কমা পিছনে হবে, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে যদি আমরা গ্রিন ইউজ করি সেমিকোলন, তারপর দেখি স্ল্যাশ এটাকে যদি আমরা দেই দ্য ব্যাকগ্রাউন্ড কালার ইজ গ্রিন, সেভ করলাম। সেভ করার পরে দেখি কি হয়। এই যে দেখুন আমার যেহেতু এটা একটু ছোট হওয়ার কারণ হচ্ছে আমি হেডিংটা 3 ইউজ করছি, এটা যদি আমি 1 ইউজ 2 ইউজ করি তাহলে ওইটা সমান হবে, তাহলে আমি প্রত্যেকটা 2 ইউজ করতেছি। আচ্ছা এবার রিফ্রেশ দিই,
ওইটা সমান হয়েছে, একটার কালার লাল হচ্ছে, একটার কালার গ্রিন হচ্ছে। তো এইভাবে আপনারা ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তো এবার আমি আপনাকে দেখাবো কিভাবে ট্যাক্স এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই চেঞ্জ করা যায়। যেমন আমরা যদি দেখি আমাদের আবার H2/H2 এই দুইটার ভিতরে আমরা যেমন দেখি লিখি ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইউজিং বাই ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, তারপরে এন্ড টেক্সট কালার ইজ হোয়াইট। আচ্ছা আমরা দেখি কি হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আপনারা রিফ্রেশ করবেন। এই জায়গায় আমরা এই কালারটা ইউজ মানে টেক্সটটা ইউজ করছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হচ্ছে না। কারণ চেঞ্জ হচ্ছে না কারণ কি, আমরা ব্যাকগ্রাউন্ডে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টেক্সের কালার কী হবে এটা সেট করে দিইনি। এটা আমরা কম্পিউটারকে বলে দিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কী দিতে চাই। তো এই জায়গায় আপনারা লিখবেন আবার আগের মতো স্টাইল, স্টাইল সমান সমান ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তারপরে কোলন ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় আমরা ইউজ করব ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক দিয়ে দিছি, তারপরে সেমিকোলন, তারপরে আপনারা দিবেন কালার হোয়াইট। রিফ্রেশ করে দেখি কি হয়, এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়েছে এবং আমার টেক্সটের কালারটা হচ্ছে হোয়াইট। তো এইভাবে আপনারা মূলত ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন এবং আপনাদের পেজটাকে বিভিন্নভাবে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারেন লেখার মাধ্যমে। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।